শহীদ মার্চে ছাত্র জনতার ঢল জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার সহ পাঁচ দাবি। গণভবনে হবে জুলাই গণভ্যুত্থানের স্মৃতি জাদুঘর উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করতে হবে পিটিআইকে বললেন ডক্টর ইউনিশ পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স হচ্ছে অর্থ উপদেষ্টা পেঁয়াজ ও আলুর দাম কমাতে শুল্ক কমানোর সিদ্ধান্ত আসসালামু আলাইকুম মি তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে ক্রাউন সেভেন শিরোনাম দেখছিলেন এবার বলছি পুরো খবর জুলাই বিপ্লবে ছাত্র জনতা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচার সহ পাঁচ দফা দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ বার শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়করা এসব দাবি জানান এর আগে ফ্যাসিদ হাসিনার পতনের এক মাস পূর্তির শহীদ মার্চে ছাত্র জনতার ঢল নামে রাজধানীর রাজপথে মিছিলে যোগ মানুষের প্রত্যাশা নতুন বাংলাদেশ নূর হোসেনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে নির্ধারিত সময়ের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের পাদদেশে মিছিল নিয়ে হাজির হয় হাজারো ছাত্র জনতা লাল সবুজের পতাকা নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হয়ে মিছিল যত দূরে এগিয়েছে ততই শহীদি মার্চে যুক্ত হয়েছে ছাত্রজনতার নতুন বহর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে প্ল্যাকার্ড হাতে মিছিলে উপস্থিত ছাত্রজনতার প্রত্যাশা বৈষম্যহীন এক নতুন বাংলাদেশ শহীদের স্মরণে মিছিলটি জুলাই বিপ্লবের সাক্ষী সায়েন্স ল্যাব ধানমন্ডি কলাবাগান এলাকা পাড়ি দিয়ে পৌঁছে যায় শেখ হাসিনা পতনের এক দফা ঘোষণার কেন্দ্র কেন্দ্রীয় শহীদ মিনারে সেখান থেকে দ্রুত দেশ পুনর্গঠনের রোডম্যাপ সহ পাঁচ দফা দাবি তুলে ধরেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা

নতুন বাংলাদেশ বিনির্মাণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ছাত্রনেতাদের হোসেন ঢাকা বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ কর্মসূচিতে হাজারো ছাত্র জনতার ঢল রাজপথে রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া এই পদযাত্রায় বৃহস্পতিবার যোগ দেন নানান শ্রেণী পেশার মানুষ সবার কণ্ঠে ছিল নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় আপেল শাহরিয়ার রিপোর্ট হাজারো ছাত্র জনতার অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় ঢাকার রাজপথ স্বৈরাচা শেখ হাসিনার পদত্যাগের এক মাস পূর্তি ও গণ অভ্যুত্থানে শহীদ হওয়া মানুষজনের স্মরণে শহীদি মার্চ কর্মসূচি শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য থেকে নানা শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে মিছিল এগিয়ে যায় নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাবের দিকে সড়কের পাশে থাকা মানুষজনও যুক্ত হন এ মিছিলে স্কুল কলেজের শিক্ষার্থীরাও এ সময় যুক্ত হন জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে স্লোগানে এগিয়ে যায় মিছিল এ সময় ফিলিস্তিনের পতাকাও দেখা যায় মিছিলে স্বাধীনতাকামী এ দেশটির মানুষদের প্রতি সহমর্মিতা জানানো হয় সরকার পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মাদ্রাসার শিক্ষার্থীরাও তারাও এ কর্মসূচি পালনে যুক্ত হন সবার কণ্ঠেই ছিল নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় স্বৈরাচা শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখির দাবিও জানানো হয় এরপর রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে মিছিল গিয়ে শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আপেল শাহরিয়ার নিউজ ঢাকা প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আরও জানিয়েছেন গণভবন জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে মৈদুল ইসলামের রিপোর্ট ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে গণমানুষ দখলে নেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয় গণভবনকে গণমানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে একই সাথে সেখানে প্রতিষ্ঠা করা হবে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আমাদের যে গণভবন আছে এই গণভবন কখনই আসলে এর যে নাম গণভবন গণর ভবন হয়ে উঠতে পারেনি তাই এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটি অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে বিভিন্নভাবে ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসন করার চেষ্টা চলছে অভিযোগ করে আসিফ মাহমুদ বলেন বিচারের আগ পর্যন্ত তাদেরকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই তিনি জানান জুলাই গণ অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি অনুষ্ঠানে অংশ নেবে উপদেষ্টা পরিষদ ফ্যাসিবাদী যেই রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক জোট বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল বিচারের সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তাদের তারা রাজনীতি করতে পারবে কি পারবে না এই প্রশ্নটা আমরা জনগণের কাছে ছেড়েছি তবে সম্পূর্ণভাবে বিচার করার জন্য আপনারা জানেন সরকার ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে মানবতা বিরোধী অপরাধের হিসেবে তাদের বিচার নিশ্চিত করা হবে এদিকে শ্রম মন্ত্রণালয়ের অধীনে শ্রমিকদের যে কোনো সমস্যা সমাধানের জন্য একটি রিভিউ কমিটি গঠন করার সিদ্ধান্ত হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে মৈদুল ইসলাম এনটিভি নিউজ ঢাকা বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারতে অবস্থানকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুপ থাকা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস একই সঙ্গে হাসিনার দেয়া বিবৃতিকে মন্তব্য করেন তিনি ভারতে পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে চান বলেও জানান প্রধান উপদেষ্টা ডেস্ক রিপোর্ট ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎকার প্রকাশ করে বৃহস্পতিবার এতে অন্যান্য বিষয়ে পাশাপাশি উঠে আসে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ডক্টর ইউনুস বলেন ভারতে অবস্থান করে বিভিন্ন রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন তিনি যা অবন্ধু বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত সেখানে অবস্থানকালে সাবেক ওই প্রধানমন্ত্রীর চুপ থাকা উচিত বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন ভারতে শেখ হাসিনার অবস্থানে কেউ স্বস্তিতে নেই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথাও জানান তিনি গণ অভ্যুত্থান ও জনরসের মুখে পালিয়ে যাওয়া হাসিনার এখন চুপ থাকা উচিত বলে মন্তব্য করেন বাংলাদেশের সরকার প্রধান সাক্ষাৎকারে উঠে আসে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের বিষয়টিও প্রধান উপদেষ্টা বলেন শেখ হাসিনা ছাড়া সবাইকে ইসলামপন্থী বলে তকমা দেওয়ার বিষয় থেকে ভারতের সরে আসা দরকার বলেন হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে স্থিতিশীলতা নিশ্চিত করে নয়াদিল্লিকে এমন বয়ান অবশ্যই বাদ দিতে হবে ঢাকার সরকারি বাসভবন থেকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশে সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগ এবং এ ঘটনায় ভারতের উদ্বেগ প্রকাশকে একটি অজুহাত হিসেবে আখ্যা দেন সরকার প্রধান শুভ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ নিত্যপণ্যের দাম কমাতে আলু পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি আর সংস্কারের মাধ্যমে সকল সুযোগ সুবিধা তৃণমূল পর্যন্ত পৌঁছে দেয় লক্ষ্য বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বৃহস্পতিবার সচিবালয়ে ছাত্র জনতার গণভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য অগ্রাধিকার বিষয়ে এসব প্রতিক্রিয়ার কথা বলেন তারা রিপোর্ট করছেন পহেলা জুলাই থেকে শুরু হওয়া সরকারি চাকুরিতে কোটা সংস্কারের আন্দোলন ছাত্র জনতার গণ পরিণত হয় ঘটে ক্ষমতার পালাবদল পাঁচ আগস্ট দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভ্যুত্থানের এক মাসে দেশের অর্থনৈতিক খাতে দৃশ্যমান কি পরিবর্তন এলো সেই প্রশ্ন ছিল অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার কাছে ঋণের ব্যাপারে অ্যাকশন না হচ্ছে যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনার দেখছেন রিওয়ার্ড হচ্ছে লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ কোর্সের গভর্নর তবে আমরা অলরেডি বলে দিচ্ছি একটা টাস্ক ফোর্স হবে অর্থ আনার জন্য তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি এবার এক দৃশ্যমান একই সাথে নিত্যপণ্যের দাম কমাতে আলুর আমদানি শুল্ক কমিয়ে পনেরো শতাংশ করার পাশাপাশি তিন শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি এছাড়া পেঁয়াজ আমদানিতে বিদ্যমান পাঁচ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে যা বহাল থাকবে তিরিশ নভেম্বর পর্যন্ত অনেকগুলো কারণে কমে বেড়ে গেছে এবং সেটা চট করে আনা যাবে নেমে না তবে যে কমছে আলু আর পেঁয়াজের ইসে কমিয়ে দিয়েছি তারপর ট্যারিফ কমিয়ে দিয়েছি আর ওইগুলি যদি এনশিওর করে বিষয় মাছ মাংস ডিম ওরা ওদিন কথা বলেছি আমরা বাজার মনিটর করার কথা বলেছি কোনো ক্রমেই জানি ওরা ইনপুট বেড়ে যায় ফিডের দাম বেড়ে যায় ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমে নেতিবাচক বিষয় ভোক্তার উপর না পড়ে দায়িত্ব নেবার পর থেকে সংস্কারের কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেই পদক্ষেপ কতটা এগোলো তা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা রুরাল ডেভেলপমেন্টেরও প্রশ্ন হচ্ছে ওখানটা প্রায়োরিটি হচ্ছে যে 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 কারণে রুরাল ডেভেলপমেন্টের প্রজেক্টগুলো নেওয়া হয়েছে সেটা বেনিফিটটা একবারে গ্রাম পর্যায়ে পৌঁছচ্ছে কি না এটা কিন্তু আগামী কয়েক মাসে সব খাতে পরিবর্তনের সুফল আরও দৃশ্যমান হবে বলেও জানান উপদেষ্টারা ঢাকা। রামপুরা বনশ্রীতে নিজের বাসার ভেতরেও নিরাপদ ছিলেন না হাসিব আহসান সুজন বাইরে থেকে পতিত সৈরাচার শেখ হাসিনার বাসার জানালার কাজ ভেদ করে সুজনকে আঘাত করে পরে মারা যান তিনি আর পতনের পর শেখ হাসিনা পালাতে বাধ্য হওয়ায় স্বামী হত্যার বিচার পেয়ে গেছেন বলে জানান সুজনের স্ত্রী তবে দেড় মাসেও ছেলেকে এক মুহূর্তের জন্য ভুলতে পারছেন না মা খালেদা হাসান স্ত্রী এবং সন্তান হারা এক মায়ের আর্তনাদের কথা তুলে ধরছেন হাসান জাভেদ ক্যামেরায় তারিক হাসান কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র জনতার প্রতিবাদে উত্তাল জুলাইয়ে মরণ কামড় দেয় শেখ হাসিনার পুলিশ বাহিনী ঘরের ভেতরেও নিরাপদ ছিল না সাধারণ মানুষ পুলিশ এতটাই বেপরোয়া আর হিংস্র হয়ে ওঠে যে বনশ্রী এলাকার হাসিব আহসান সোজনের বাসার কাচের জানালা ভেদ করে চোখে গুলিবিদ্ধ হয় তিন দিন মৃত্যুর সাথে লড়াই করে ২২ জুলাই মৃত্যুবরণ করেন সুজন একমাত্র ছেলেকে হারানোর এই শোক সইতে পারছেন না তার মমতাময়ী মা ঘরের ভেতরে কোন নিরাপদ নামাজ কি হাসি মুখে ঘরে ঢুকছে নামাজ পড়ে স্বপ্নেও সুজন ফিরে আসেন দুই মেয়ে সময়তা ও সারিনার কাছে কিন্তু বাস্তবে খুঁজে পায় না বাবাকে ভাল না ওই যে রক্তের কথা মনে পড়ে আর কিছু মনে পড়ে না হলে বাবার স্মৃতিগুলি উভয় নিয়ে থাকতেছি একবার দেখছিলাম বাবা যখন মারা গেছিলো কয়দিন পর দেখছি স্বপ্নেও দেখছিলাম বাবা এমনি মারা গেছে আর একবার দেখছিলাম বাবা আমাকে আদর করে দিতেছে এখন যেটা সবচেয়ে আসলে মনে পড়ে শেষ সিয়াটাই যে আমি ধরে রাখছিলাম বাবাকে ধরে রাখছি বাবার রক্ত পড়তেছে আমি বাবাকে বাবা বাবা বলে বলতেছি যে তোমার কিচ্ছু হবে না আমি তোমাকে কিচ্ছু হতে দিব না বানতেছি অন্য তো আর ওই সময় যখন ও হাতটা উঠা আমাকে ধরার চেষ্টা করছে কিন্তু ধরতে পারে নাই ওই একটা জিনিস এখন আমার সবচেয়ে বেশি মনে পড়ে যে হয়তো ধরলেও আমি একটা শান্তি পাইতাম যে একটা শেষ ধরাটা আমাকে দিয়ে গেছে কিন্তু ধরতে পারে নেই শেষে ওই ইয়াটা পায়নি স্ত্রী জেসমিনও স্বামীকে হারিয়ে অসহায় দুই মেয়ে সহ তার দীর্ঘ যাত্রা কেমন হবে তা নিয়েও শঙ্কিত তিনি একটা মুহূর্তের জন্য বলতে পারছি না অনেক দিন সময় কিন্তু আমাদের তো কাছে মনে আরো অনেক দিন কত বছর বুঝি হয়ে গেছে আসলে মামলা পড়ে কি হবে আমি কি ফিরত পাবো হবে হয়েছে সুজনের পরিবারের মতো এমন অনেক পরিবারই আছেন যারা স্বজন হারানোর বিচারে মামলা করতে চান না তবে তারা স্বৈরাচারের পতনে কিছুটা স্বস্তি প্রকাশ করেন দেশে যেন আর কোনোভাবেই স্বৈরাচার ফিরে আসতে না পারে সেই প্রত্যাশাও তাদের হাসান ঢাকা পদত্যাগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ও চারজন নির্বাচন কমিশনার নতুন সরকারের সংস্কারের উপর আস্থা এবং পরিবর্তিত পরিস্থিতির কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একদলীয় এবং বিতর্কিত মন্তব্য করে সিইসি বলেছেন সংবিধান অনুসারে নির্বাচন পিছিয়ে দেয়া বা পদত্যাগ করার কোনো উপায় ছিল না বৃহস্পতিবার আগারগায়ে এক সভা থেকে এ সিদ্ধান্তের কথা জানান তিনি নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট মাননীয় কমিশনার কন দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থির করেছি আমরা উদ্যই পদত্যাগ পত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দিব পাঁচ বছরের মেয়াদ থাকলেও আড়াই বছরের মাথায় পদত্যাগ করলেন আওয়ামী লীগ আমলে নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চারজন নির্বাচন কমিশনার উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে দু হাজার বাইশ সালের সাতাশ ফেব্রুয়ারিতে তারা শপথ নিয়েছিলেন বাংলাদেশের বেশিরভাগ নির্বাচন প্রশ্নবিদ্ধ হিসেবে উল্লেখ করে তিনি বলেন বিতর্কিত নির্বাচনের দায় একার কমিশনের হতে পারে না না নির্বাচন গ্রহণযোগ্য সকল দোষ ও দায় সকল সময় কেবল নির্বাচন কমিশনের উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে একটি কমিশন না হয় অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে কিন্তু সকল সময় সকল কমিশনাই অসৎ বা পক্ষপাতদুষ্ট হতে পারে না কমিশন বিভিন্ন কারণে নির্ভেজাল গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে সি সি বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিতর্কিত ও একদলীয় ছিল সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে পদত্যাগ করতে পারেননি বলেও জানান তিনি নির্বাচন যেহেতু একদলীয় ছিল কাজে এই নির্বাচনকে সরকারিভাবে প্রভাবিত করার কোনো আবশ্যকতা কার্যত ছিল না নির্বাচন দলের ভেতরেই হয়েছে মধ্যে হয়নি উইদিন হয়েছে বিটুইন হয়নি বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে কোনো নির্বাচন কমিশন সংবিধান উপেক্ষা করে স্বেচ্ছায় নির্বাচন না করে বা বাতিল করে দিয়ে পদত্যাগ করেছে এবং সেই কারণে নির্বাচন হয়নি এমন কোনো দৃষ্টান্ত বা উদাহরণ নেই তিনি কালো টাকা ও প্রভাবমুক্ত নির্বাচন পরিচালনার জন্য কমিশনের মৌলিক সংস্কার করার প্রস্তাব দেন রাজনৈতিক সংস্কৃতি ও দলগুলোর মধ্যে আচরণের পরিবর্তনের বিষয়ে পরামর্শ সদ্যবিদায়ী প্রধান নির্বাচন কমিশনারের নির্বাচন কমিশনাররা কমিশন ছেড়ে যাওয়ার সময় দুধনী ও জুতা ছোড়ার ঘটনা দেখা যায় এনটিভি নিউজ ঢাকা সেন্ট মার্টিন দ্বীপে যেতে আগে থেকে রেজিস্ট্রেশন করতে হবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বৃহস্পতিবার মন্ত্রণালয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সেন্ট মার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচারিত হচ্ছে প্রকৃতপক্ষে বৃহস্পতিবার সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে একটি সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে সেন্ট মার্টিন দ্বীপে যাবার জন্য রেজিস্ট্রেশন সিস্টেম চালুর প্রয়োজনীয়তার বিষয়টি আলোচিত হয় তবে এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি টাঙ্গাইলে চাচা ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে একজন যুবক পরে গণপিটুনিতে হত্যাকারী মৃত্যু হয় এ সময় আহত হয়েছে আরও দুইজন জানায় বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাত্তার নামে এক ব্যক্তির একই গ্রামে তালেব মিয়ার কথা হয় এক পর্যায়ে তালেব সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে সাত্তার কেলো পাথারি কোপাতে থাকে এ সময় তার চিৎকারে ভাতিজা আসাদুদ এগিয়ে এলেও তাকেও কোপায় তালেব পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন তালেবের আক্রমণে স্থানীয় আরও দুইজন আহত হয় নিহতের খবর হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি করার ঘটনায় সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম জেলা প্রশাসক পুলিশ সুপার সহ একত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও একশো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে গুলিবিদ্ধ শিক্ষার্থী ফরাদ হাওলাদারের মা ফাতেমা বেগম সদর থানায় মামলাটি দায়ের করেন প্রথমে অপারগতা প্রকাশ করলেও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে মামলা নিতে বাধ্য হয় পুলিশ বাদে অভিযোগ করেন স্থানীয় সংসদ সদস্য এবং তৎকালীন জেলা প্রশাসক আবু নাসের ভুইয়া ও পুলিশ সুপার তারিকুল ইসলামের নির্দেশে আঠারো জুলাই নাটোর শহরের মাদ্রাসা মোড়ে শিক্ষার্থীদের আন্দোলনে চড়াও হয় পুলিশ এবং আওয়ামী লীগ কর্মীরা। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে একটি শোরুমে আশ্রয় নিলে সেখান থেকে ফরহাদকে বের করে গুলি করে পুলিশ পরে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে তাকে ভর্তি করা হয় নগদ নিবেদিত অর্থনীতির খবর ইসলামী ব্যাংকের বিতরণ করা ঋণের অর্ধেক কি এস আলমের পকেটে ঋণের টাকা উদ্ধারে শুধু জামানত থাকা সম্পদই নয় এস আলম ও পরিবারের সব সম্পদ জব্দ করা হবে বলে জানালেন ব্যাংকের নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাতের পর এসব কথা বলেন তিনি এস আলমের লুট করা টাকা উদ্ধারে এর মধ্যে আইন মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে ইসলামী ব্যাংকে তারল্য সংকট মেটাতে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে আর কোনও সহায়তা দেবে না বলেও জানান তিনি তবে পরিবর্তিত পরিস্থিতিতে ইসলামী ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে হবে বলেও এবং তা ফিরিয়ে আসতে শুরু করেছে বলে দাবি করেন ব্যাংকটির পর্ষদ চেয়ারম্যান ইসলামী ব্যাংকে গ্রাহক শেয়ার শেয়ারহোল্ডার এবং কর্মীদের মধ্যে আস্থা তৈরি হয় যা ব্যাংক ব্যবসার জন্য বড় চ্যালেঞ্জ বলে জানান ব্যাংকটির চেয়ারম্যান প্রবাসের খবর রিয়াতে প্রবাসের জনপ্রিয় চ্যানেল এন টিভির বাইশ বছরের পদার্পণ উপলক্ষে প্রবাস বিনোদন পর্ব তেইশে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে রিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল এই আয়োজন প্রস্তুতি পর্বে অংশ নেন ঢাকা থেকে আগত সঙ্গীত শিল্পী রাকা জারা প্রবাসের জনপ্রিয় শিল্পী শশী নুহা ইমরান জাভেদ ইউসুফ সহ অন্যরা আয়োজনটি অত্যন্ত জমকালো এবং প্রাণবন্ত হবে আশাবাদ ব্যক্ত করে সবার সহযোগিতা কামনা করেন এনটিভি টিভি দেওয়ার প্রতিনিধি ফারুক আহমেদ চান সদস্য বলে জানান সাধারণ সম্পাদক গণভুত্থানে সংহতি প্রকাশ করে সৌদিতে কারাবরণ করা প্রবাসীদের মুক্তির ব্যবস্থা করার দাবি জানান বিএনপি নেতারা এন টিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানিয়েছেন জেদ্দাস্থ বাংলাদেশের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ দাবি জানান বিএনপি আসির প্রদেশের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শাহজাহান সিরাজ সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওসমান গুনি যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ সদস্য সচিব ইকবাল বাহার চৌধুরী ও ওমর ফারুক লিটন এ সময় ব্যাংকিং চ্যানেলের রেমিডেন্স পাঠানো অব্যাহত রাখতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান কনসাল জেনারেল কাতারে কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশকে ব্র্যান্ডিং করতেই গড়ে উঠেছে নতুন প্রতিষ্ঠান এনটিভি কাতার প্রতিনিধি আমিনুল হক কাজল জানানের বি রিং রোডে বাংলাদেশি মালিকানাধীন ফার্স্ট চয়েস কার সার্ভিস কোম্পানির কথা বলেন অতিথিরা তরুণ উদ্যোক্তা ফারুক আহমেদ এবং মোহাম্মদ আশাদ হোসেনকে সাথে নিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর মাসুদুল কবির সিআইপি জালাল আহমেদ সহ অন্যরা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানকে হারিয়েছে বাংলাদেশ চাংলে বিধান স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে এক শূন্য গোলে জয় পেয়েছে তপু বর্মনের দলটি বিশ্বকাপের বাছাই পর্বে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা বাংলাদেশ সময় শুক্রবার ভোর ছয়টায় শুরু হবে খেলাটি ইনজুরি কাটিয়ে উঠেছেন লিওনেল মেসি যদিও মাঠে নামতে প্রস্তুত নন তিনি তাই তাকে ছাড়াই খেলবে দল এমনটাই জানিয়েছেন কোচ লিওনেল স্কালিনি মেসি না থাকাটা চিলির জন্য স্বস্তির খবর বলে মন্তব্য করেছেন দলটির কোচ রিকার্ডো গার্সিয়া খবর শেষ করছি তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরাঙ্গুলো বলছি আরো একবার শহীদ মার্চে ছাত্র জনতার ঢল জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার সহ পাঁচ দফা দাবি গণভবনে হবে জুলাই গণভ্যুত্থান স্মৃতি জাদুঘর উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত শেখ হাসিনাকে ফিডিএনএ এনে সবার সামনে বিচার করতে হবে পিটিআই কে বললেন ড ইউনুস পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স হচ্ছে অর্থ উপদেষ্টা পেঁয়াজ ও আলুর দাম কমাতে শুল্ক কমানোর সিদ্ধান্ত এই ছিল সিদ্ধান্তের খবরে এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন অনলাইন কম এছাড়াও এন টিভির জনপ্রসব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ সকাল সাড়ে সাতটায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে